অবশেষে নিজের আত্মজীবনীমূলক বই প্রকাশ করলেন বাংলাদেশের সাবেক আলোচিত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যেখানে তিনি দাবি করছেন বর্তমান ক্ষমতাসীন সরকারের শীর্ষ পর্যায়ের চাপ এবং হুমকির মুখে দেশত্যাগে বাধ্য হয়েছেন তিনি। এই ইস্যুতে টাইম টেলিভিশনের সাথে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি, যাতে সবিস্তারে বর্ণনা করেছেন কিভাবে এবং কেন দেশত্যাগে বাধ্য হতে হয়েছে তাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নিয়োগে প্রধান বিচারপতি হলেও কেন বৈরিতা তৈরি হয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে অব্যাহত চাপ, গৃহবন্দী, বিশেষ বাহিনীর চাপের পাশাপাশি সুস্থ থাকার পরও ক্যান্সারের রোগী বানিয়ে দেওয়া হয়েছে তাকে, বিস্তারিত জানাচ্ছেন শিবলী চৌধুরী কায়েস। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নানা কারণে আলোচিত ব্যক্তি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী এই বিচারপতি এবারও এলেন আলোচনায়। বিশ্বখ্যাত অনলাইন বিক্রয়কারী প্রতিষ্ঠান অ্যামাজনের সদ্য প্রকাশিত এ ব্রোকেন ড্রিম রুল অব ল হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নামক তার লেখা বইটি নতুন করে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে টাইম টেলিভিশনের সাথে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তুলে ধরেন তার দেশত্যাগের কারণ এবং সরকারের সাথে বৈরিতার কথা। একটা হজবরল অবস্থায় ক্রিয়েট হবে, আমি কিছুই বুঝলাম না। আমি তারা ইয়ে করলেন না, তারা তো ওহাব মিয়া বলছেন যে উনি সারা রাত্র গুমান নিয়ে এটা নিয়ে অভিযোগগুলো নিয়ে উনি অনেক চিন্তা করেছেন এবং এটা সিরিয়াস। আমি বললাম যে কি অভিযোগই আমি জানলাম না, আমাকে জানালো না রাষ্ট্রপতি, তোমরা ইয়ে করলে তোমরা আমাকে বিচার করবা, সিদ্ধান্ত দিয়ে ফেলছো, আগে সিদ্ধান্ত দিয়ে ফেলছো। প্রধান বিচারপতিকে যদি এত তাড়াতাড়ি সরানো যায়, এত তাড়াতাড়ি যদি সরকারের যদি ফর্মুলা হয়ে যায় তাহলে বিচারপতি থাকবে, অফিসার্সরা কোনো কথাই বলছে না, কোনো ইয়ে করছে না। এর মধ্যে ঠিক এগারোটার সময় আমাকে আমার সেক্রেটারি এসে বলছে, স্যার ভিজিএফ এর চিফ আপনার সঙ্গে দেখা করতে চান। আমি একটু বিরক্ত প্রকাশ করলাম, আমি চিন্তা করলাম যে বিজেপি এর চিফ ইয়ে করবে, এর মধ্যে এই জজরা ইয়ে করতে চাই না, বুঝলাম না, একটা কানেকশন আমি পেয়ে গেলাম। এস কে সিনহার পদত্যাগের ঘটনা ছিল সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত একটি মামলার আপিল রায়কে ঘিরে। ওই রায়ে সংশ্লিষ্ট বিরোধের জেরে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের রোষানলে পড়তে হয়েছিল বলে দাবি করেন তিনি। জানান কিভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। স্যার আপনাকে লম্বা ছুটিতে যেতে হবে, হোয়াট, 31 জানুয়ারি পর্যন্ত হায়েস্ট ইয়ার থেকে আমাকে অর্ডার দেওয়া। আমি দেখেন প্রধান বিচারপতির অফিস থেকে প্রধানমন্ত্রী কত ইয়ে করে একজন আর্মি অফিসারকে দিয়ে, আর্মি অফিসারকে দিয়ে অপদস্থ করাচ্ছিলাম। এরপরে তো আমি গৃহবন্দী, এরপরে তো আমার আর যোগাযোগ কমপ্লিটলি বিচ্ছিন্ন। 2017 সালে 14 অক্টোবর দেশ ছাড়ার আগে বিচারপতি সিনহা সাংবাদিকদের কাছে স্বীকারও করেছিলেন তিনি অসুস্থ ছিলেন না। প্রধানমন্ত্রীর নির্দেশেই ডিজিএফআই প্রধান এই নাটক সাজিয়েছেন বলেও অভিযোগ করেন। এবার সেই বিষয়টি পরিষ্কার করলেন। আপনি তো আপনার রোগীকে আমি ইনভাইটেশন দেইনি, আমি কোনো ইয়ে করিনি, আপনারা চলে আসলেন কই, আপনাদের স্টেটাসকো মানে ওই যে কানে দিয়ে ইয়ে করে, এটা কোথায়? আপনার ব্লাড প্রেশার কই, আপনি কোনো কিছু আনেন নাই, মুস্কি হাসতেছে। স্যার আপনি বুঝেন তো, স্যার আপনি তো আমাদের চেয়ে সুস্থ। তো এই করে এই মাস্কারা করলো, একজন একদিন একজন আসে, একজন একদিন আসে, এই করে সেই করে এই সেই করে 6 তারিখে আবার ডিজাইন ফাইছি ডাক্তার দোস্তার সঙ্গে। আমি স্যার আপনার তো বিদেশ যাওয়ার কথা, আপনি হসপিটালে আমাকে চার্জ করছে ডিজাইন ফাইছি, স্যার আপনি তো হসপিটালে ভর্তি হলেন, হোয়াট, আমি কেন ভর্তি হব স্যার আপনি অসুস্থতা বলে, আমি কেন আমি ভন্ডামি করবো না, আপনার মতো দায়িত্ব থেকে জোরপূর্বক ছুটিতে যেতে বাধ্য করা, অধীনস্থ বিচারপতিদের চিফ জাস্টিস বানানোর প্রলোভন সহ তাকে একঘরে করার পেছনে প্রধানমন্ত্রী সরাসরি জড়িত ছিলেন। যে উনি একজন আর্মি অফিসারকে দিয়ে আমাকে প্রধান বিচারপতিকে একেবারে মানে পা দিয়ে লাফিয়ে দিচ্ছেন, পদদলিত করছেন, আপনি হসপিটালে আমাকে চার্জ করছে বিজেপির জন্য, স্যার আপনি হসপিটালে ভর্তি হলেন, হোয়াট, আমি কেন ভর্তি হব স্যার আপনি অসুস্থতা বলে, আমি কেন আমি ভন্ডামি করবো না, আপনার মতো আপনি ইয়ে করেন বলে আমি তো ভন্ডামি করবো, বলেন স্যার আপনি বিদেশ করে যাচ্ছেন। আমি বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ না করে আমি যাবো, আমি এটা ডক্টর ঘোষের দিকে বলছি, ও স্যার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলবেন না, বিজেপি বলছেন যে বলেন কি
এতো আপনি চেয়েছেন, আপনি তো স্যার আমার, আমি যা বলবো আমি এবং প্রধানমন্ত্রীর মাঝখানে কেউ, এটা হলো বর্তমান ডিজিএফ এর চিফ উনি বলছেন, ইংবিটি নিয়ে পারমিশন দিয়েছি না এবং আমি যা বলছি এটাই ফাইনাল, আমি একা বিচার করব, আমি কি করব, আমি তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না বলে আমি বিচার করছি, আমি একা পড়ে গেলাম, বুঝলেন না, এই প্রধান বিচারপতি তুপ দিয়ে ও হাফ মিয়াকে প্রত্যেককে প্রধান বিচারপতির লুট দিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে, প্রধান বিচারপতির লুটটা এত, কত প্রধান বিচারপতি চলে গিয়েছে। নিজের নামে দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে টাইম টেলিভিশনের কাছে তিনি বলেন, বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং দেশে বিদেশে আপনার ১০০ কোটি টাকার সম্পদের কথা আমরা শুনেছি, এই যে এতগুলো অভিযোগ আপনি এগুলো কিভাবে দেখছেন? এটা আমি রায় দেওয়ার আগের দিন পর্যন্ত আমার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ আসে। গেল বছরের নানা নাটকীয় ঘটনাবলীর পর কোন গণমাধ্যমে এটি হচ্ছে এস কে সিনহার প্রথম এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকার। অ্যামাজনে প্রকাশ করা বইয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের দ্বন্দ্বের বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন বলেও জানান দেশের আলোচিত ও যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাবেক প্রধান বিচারপতি। শিবলি চৌধুরী, কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, বাংলাদেশ থেকে দেশ থেকে বাধ্য সাবেক প্রধান বিচারপতি টাইম টেলিভিশনের সাথে আরও কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন স্কাইপি কেলেঙ্কারি, নিজের নামে দুর্নীতির অভিযোগ, সরকারের সাথে বিচার বিভাগের দ্বন্দ্ব, আলোচিত সাগর রুনি হত্যা মামলার নানা বিষয়। পুরো সাক্ষাৎকারটি দেখতে চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায়।